আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইনাস ব্লকের রোল পঞ্চায়েতের ভগবতীপুর গ্রাম এবং সামডোঘাটের যে মাঝখানে বাঁশের সাঁকো। প্রতি বছর বর্ষাকালে এই বাঁশের সাঁকো ভেঙে যায়, তখন মানুষ কোনো রকমে নৌকো দিয়ে যাতায়াত করেন হাতের মুঠোয় প্রাণ নিয়ে, কারণ অধিকাংশ দিনই সেই নৌকো জলডুবি হয়ে যায়। তাদের দীর্ঘদিনের দাবি এই বাঁশের সাঁকো যেন কংক্রিটের কোনো স্থায়ী সেতু হয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা প্রশাসনিক লেভেলে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল পাননি। আমাদের গ্রামের প্রধান সমস্যা হচ্ছে আমাদের গ্রামের এই বাঁশের বৃষ্টি। বাঁশের বৃষ্টি বর্ষাকাল হলেই প্রচণ্ড বন্যাতে বাঁশের বৃষ্টি চলে যায়। আমাদের যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে এই বাঁশের বৃষ্টি। এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের এখানে নাই নাই করে আমাদের গ্রামের বসবাস হচ্ছে প্রায় 2,000-2,500 মানুষের বসবাস। তো 2,000-2,500 মানুষ এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করে। যদি গ্রামে কোনো বড় রকম কোনো মানুষের রোগ হয় তো আমাদের এই বাঁশের ব্রিজ দিয়ে যেতে হয়, কিন্তু বর্ষাকালে ব্রিজটা চলে যাওয়ার ফলে আমাদেরকে তখন আবার নৌকায় করে যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে রোগী নিয়ে যাওয়া সমস্যা, তারপর স্কুলে পড়ুয়াদেরও যাতায়াতের প্রচুর সমস্যা হয় এই দিকে যাতায়াত করতে। তো আমাদের এখন প্রধান সমস্যা হচ্ছে আমাদের এই বাঁশের ব্রিজ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাঁশের ব্রিজটা যদি পাকা ব্রিজে বন্দোবস্ত করা হয়, যত তাড়াতাড়ি পাকা ব্রিজ হবে তত তাড়াতাড়ি আমাদের আর কি মঙ্গল। গ্রাম সোলানা থেকেই এই বাঁশের সাঁকো তারা প্রতি বছর তৈরি করেন, কিন্তু বর্ষাকালে এই সব বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায়, অর্থাৎ সারা জীবনই তাদের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটাতে হয়। তাদের দাবি অবিলম্বে এখানে সাঁকোর পরিবর্তে কোন স্থায়ী সেতু নির্মাণ করা হোক। জোর বান আসে তখন ব্রিজ তো চলে যায়, নৌকাতে আসা যাওয়া করতে প্রচন্ডই অসুবিধা হয়। তারপর এই সর্বদা আমাদের তো আর এই পারে কোনো সুবিধা নাই, যা স্কুল টিউশন সবই ওই পারে, সব এতবার যাওয়া আসা করা। তোমরা কোথায় টিউশন পড়তে যাও? বীজপুর। বীজপুর, তার মানে এই পথেই যেতে হয়? কতটা এই যদি ব্রিজ এমনি বাঁশের সাঁকো যদি ব্যবহার করতে না হয় তাহলে কতটা ঘুরে যেতে হয়? তাও এখান থেকে 3 কিলোমিটার এমনি। না, যদি এইদিকে না যেতে হয় তাহলে ঘুরে পথ আছে যাওয়ার? না, এইটাই রাস্তা, আর যেটাই পাশেরটা তো ব্রিজ, সেটা একসঙ্গে মানে। তো বাঁশের সাঁকো ভেঙে গেলে কি করবে বর্ষাকালে? নৌকাতে যাতায়াত, তাছাড়া আর কিছু না। নৌকা তো ডুবেও যেতে পারে জল বেশি হলে। বর্ষাকালে বাঁশের সাঁকো ভেঙে যায়, এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন যদি একটু বলেন? হ্যাঁ, ইন্দাস ব্লকের রোল গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুরে ওখানে একটা বাঁশের সাঁকো মতো একটা আছে, প্রায় 50 মিটারের কাছাকাছি লেন্থ আছে ওই বাঁশের সাঁকোটা। একটা শালি নদীর উপরে আছে, ওটা দিয়ে ও পাশের প্রায় 2 গ্রামের মানুষজন যাতায়াত করেন। এটা আমরা গিয়ে দেখেছি, ভিজিট করেছি, এবং ওইটার জন্য একটা আমরা প্রপোজাল RIDF এর প্রপোজাল আমরা জেলা পরিষদের কাছে অলরেডি পাঠিয়েছি। আশা করি এটা পরবর্তীকালে জেলা পরিষদ থেকে টেক আপ করা হবে। আমরা জেলার বিষ্ণুপুর মহকুমার ইনাস ব্লকের রোল পঞ্চায়েতে একটি বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো বর্ষাকালে ভেঙে যায় এবং সাধারণ মানুষের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেই অবস্থাতেই তারা কেউ সাঁতার দিয়ে কেউ নৌকো পেরিয়ে তারা স্কুল কলেজে যায় এবং সাধারণ মানুষও যাতায়াত করেন। সেই বিষয়ে আমি মহকুমা শাসকের সাথে কথা বললাম, উনি প্রশাসনিক স্তরে এটি নিয়ে আলোচনা করেছেন এবং আশ্বাস দিয়েছেন অবিলম্বে সেই বাঁশের সাঁকো যেভাবে যাতে কংক্রিটের সেতু বানানো যায় তার ব্যবস্থা করছেন। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে। আপ ভি বন সকতে হ্যায় বদলাও কা হিসসা। হামারে চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, ভিডিও কো লাইক করেন আর শেয়ার করেন, और अपने विचार कमेंट बॉक्स में हमें बताएं।